हेलो स्टूडेंट, आज तुम्हारे सामने जो वीडियो एने से आईटीआई एआईटीटी एग्जाम जेटा है तर जो एनुअल पैटर्न तर क्वेश्चन सॉल्व करब। तो आगे एक 2018 साल थेके तुम्हारे एनुअल सिस्टम चालू हो एनुअल सिस्टम जो क्वेश्चन WCS वर्कशॉप कैलकुलेशन एंड साइंस जो क्वेश्चन সেটা সলভ করব। শুধুমাত্র যে আইটিআই এআইটিটি এক্সাম তা নয়, টেকনিক্যাল বেসড যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় তার যে ম্যাথ কোশ্চেন হয় সেটা এই সেম প্যাটার্নেরই হয়। ওকে, তো এবার চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেনে আসি। দেখো এখানে লেখা আছে 1 মাইল ইজ ইকাল টু সামথিং, কিছু একটা হবে। অপশন এ বি সি ডি দেওয়া আছে, লেখানে কোনটা হবে। তো আমি প্রথমে বলি, 1 মাইল ইজ ইকুয়াল টু আমরা জানি 1609 মিটার। ওকে, তো এটা যদি কিলোমিটারে কনভার্ট করি তাহলে আমরা কি করব না 1000 দিয়ে ডিভাইড করব, তাহলে 1.609 তাহলে অ্যান্সার হবে কোনটা না এটা। ওকে, এবার দেখো সেকেন্ড কোশ্চেন আছে, ব্রোঞ্জ ইজ অ্যান অ্যালয় অফ। তো ব্রোঞ্জ কী হবে না কোনো ধাতুর মিশ্রণ, কী কী সেটা আমরা কি জানি, কপার অ্যান্ড টিন। ওকে, এর সঙ্গে আরেকটা আমি জানিয়ে রাখি যে তোমাদের ব্রাশ দেয় অনেক সময়। দেখো ব্রাশ, ব্রাশ ইজ অ্যান অ্যালয় অফ, কী হবে তখন সেটা হবে কিন্তু কপার অ্যান্ড জিঙ্ক। এবার বলি, দেখো মনে রাখার একটা শর্টকাট ট্রিক্স তোমাদের জানাই, ব্রোঞ্জে জেড আছে, দেখো কপার অ্যান্ড টিনের মধ্যে কোনো জেড নেই, তাহলে যেটাতে আছে যেটা নেই সেটা অ্যান্সার হবে। আবার দেখো ব্রাশের ক্ষেত্রে যেটা এখানে জেড আছে বাট ব্রাশের মধ্যে কোনো জেড নেই, তাহলে ব্রাশের ক্ষেত্রে যেটা নেই আছে সেটা হবে। ওকে, গেল। এবার দেখো কোশ্চেন নম্বর 3, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং উইল কন্ডাক্ট ইলেকট্রিসিটি, এদের মধ্যে কোনটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। তো মেনলি আমরা জানি যে মেটাল ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, কিন্তু এদের মধ্যে গ্রাফাইট নন মেটাল, তবু কিন্তু গ্রাফাইট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, তাহলে অ্যান্সার হবে এখানে গ্রাফাইট। ওকে, নেক্সট কোশ্চেন, ইমপ্রপার ফ্র্যাকশন অফ 16 হোল 3/5, মানে 16 গুণ 3/5, এটাকে করতে হবে ইমপ্রপার ফ্র্যাকশন। তাহলে এটা করলে করতে হয় যে দেখো, মানে দেখো হর ইন্টু পূর্ণ সংখ্যা প্লাস লব, এই ইকুয়েশন ফর্মুলা অনুযায়ী যদি আমরা চলি তাহলে কত কি হবে এখানে, 580 আর 3 যোগ করবো, তো 83/5, তাহলে অ্যান্সার হবে 83/5। ওকে, তাহলে এটা অ্যান্সার। এবার দেখো, মাস অফ দ্য বডি পার ইউনিট ভলিউম ইজ কল্ড, এটা হবে না ডেন্সিটি। আমরা জানি ডি ইজ ইকাল টু m/v, ডি ইজ ইকাল টু m/v, তাহলে এখানে m ইকুয়াল টু মাস, ভি ইকুয়াল টু ভলিউম। তাহলে যদি আমরা বলি এর একক কী হবে সেটা আমরা জানিয়ে দিই, তাহলে এসআই ইউনিট হবে কেজি পার মিটার কিউব। যদি সিজিএস ইউনিট বলি তাহলে হবে, যদি সিজিএস বলি গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, এবার দেখো কোশ্চেন নম্বর 6, √21 × √21 ইজ কিছু একটা হবে। তো এখানে আমরা জানি রুট ইন্টু রুট গুণ করলে রুটটা ক্যান্সেল হয়ে যায়, অনলি ফর সংখ্যাটা হয়ে যায়, তাহলে 21 × 21 গুণ করলে রুট রুট ক্যান্সেল হয়ে যায়, 21 অ্যান্সার। ওকে, এবার দেখো নেক্সট কোশ্চেন, রুট 7.29, 7.29 যদি আমরা রুট করি তাহলে হয় 27। এবার দেখো 7.29 যেহেতু আছে অর্থাৎ 2.7 এখানে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইউনিট অফ অ্যাক্সেলারেশন ইজ, কি হবে আমরা জানি অ্যাক্সেলারেশন মানে হলো ত্বরণ বাংলায়, তাহলে ত্বরণ একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই ইউনিট। ওকে, এবার বলি ত্বরণটা কি, ত্বরণটা হলো সময় সাপেক্ষে বেগ পরিবর্তনের হার। দেখো কোনো বস্তু যদি মানে একটা গতিবেগে চলছে তার একটা প্রাথমিক বেগ থাকে একটা অন্তিম বেগ থাকে, তাহলে আমরা যদি অ্যাক্সেলারেশন ইজ ইকাল টু এফ লিখি, এফ ইজ ইকাল টু ভি মাইনাস ইউ বাই টি। ওকে, তাহলে এখানে ভি হলো অন্তিম বেগ, ইউ ইজ ইকাল টু প্রাথমিক বেগ আর টি ইকাল টু সময়,
তাহলে ভি মাইনাস ইউ মানে গতিবেগের পরিবর্তন এবং টি দিয়ে ভাগ করবো, তো বেগ বেগ পরিবর্তনের হার, এটাই হলো না অ্যাক্সেলারেশন মানে ত্বরণ। ওকে দেখো নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন নম্বর 9, ইফ এ ইজ ইকাল টু এইচ টু বি ইজ ইকাল টু এইচ টু 3 অ্যান্ড বি ইজ টু সি ইজ ইকাল টু 4 ইজ টু 5, ফাইন এইচ টু বি ইজ টু সি। এবার দেখো আমরা এখানে লিখি কোশ্চেন নম্বর 9, এইচ টু বি ইজ ইকাল টু 2 ইজ টু 3 অ্যান্ড b is to c is equal to 4 is to 5। এটা বের করার সব থেকে সোজা একটা মেথড যেটা আমরা দ মেথড সবাই কম বেশি জানি, দেখো এই তাহলে সেম এটাও এখানে করবো, করার পরে কী আসলো, এটা এর সঙ্গে গুণ, এর সঙ্গে গুণ, এটা এর সঙ্গে গুণ, তাহলে আমরা লিখতে পারি দেয়ার ফোর এ ইস টু বি ইস টু সি ইজ ইকাল টু 4 দোকানে 8, 3 চারে 12, 3 পাশে 15, তাহলে অ্যান্সার হলো, অ্যান্সার হলো এইচ টু বিশ টু সি ইজ ইকাল টু 8 ইস টু 12 ইস টু 15, তাহলে কোনটা অ্যান্সার, এটা অ্যান্সার। ওকে নেক্সট কোশ্চেন দেখো, ক্যালকুলেট 60 সেন্টিমিটার অফ 3 মিটার্স অ্যাজ পার্সেন্টেজ, এই 60 সেন্টিমিটারকে 3 মিটারের পার্সেন্টেজ আকারে প্রকাশ করতে হবে, তাহলে কী করবো, যখন এটা করতে হয় তখন কী করতে হয় না, দুটো সেম এককে আনতে হয়, কনভার্ট করতে হয়, তাহলে এই মিটার থেকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করি, তাহলে 3 মিটার ইজ ইকাল টু 3 × 100, 100 গুণ করলে সেন্টিমিটার হয়ে যায় 300 সেন্টিমিটার। ওকে এবার দেখো তাহলে যার সাপে করব সে নিচে যাকে করবো সে উপরে, তাহলে এখানে কী হবে 60/300 ইন্টু পার্সেন্স করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 100 এই শূন্য শূন্য কাটলো, এটার কাটলো 3 × 60, তাহলে 20%। ওকে অ্যান্সার কত, 20%। এবার দেখো কোশ্চেন নাম্বার 11 কী আছে, না দ্য এসআই ইউনিট অফ ওয়ার্ক ডান ইজ, কী হবে অ্যান্সার হবে কিন্তু জুল। ওকে এবার বলি আবার দেখো, ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি এই চ্যাপ্টারে তোমাদের আছে, এই চ্যাপ্টারে ওখানে দেখো এনার্জি ইউনিট কিন্তু আবার সে ঝুলি হবে। ওকে এবার বলি দেখো এখানে নিউটন আরও কিছু আছে এখানে অপশনগুলো, সেই অপশনগুলো ইউনিট কিসের ইউনিট সেটাও জানিয়ে দিই তোমাদের, নিউটন বলের একক, ওকে বা ফোর্স, FORCE ফোর্স, ওকে জুল পার সেকেন্ড মানে এটাকে আমরা ওয়াটও বলতে পারি, জুল পার সেকেন্ড মানে কিন্তু WWT ওয়াট, এটা কিসের একক, না পাওয়ারের একক, পাওয়ার POWER পাওয়ারের একক কিন্তু জুল পার সেকেন্ড অথবা ওয়াট। আবার দেখো নিউটন পার স্কোয়ার মিটার আছে, এই নিউটন পার স্কোয়ার মিটার মানে কিসের একক, এটা এটা হলো তোমাদের প্রেশার বা বাংলা যেটা চাপের একক, ওকে PRESSURE প্রেশার, এই ইউনিট হলো নিউটন পার স্কোয়ার মিটার, এর আর্ট ইউনিট হয় পাস্কাল। ওকে এবার দেখো কোশ্চেন নাম্বার 12, অ্যান এক্সাম্পল অফ পোটেনশিয়াল এনার্জি ইজ, কী হবে না ওয়াটার ইন অ্যান ওভারহেড ট্যাঙ্ক, ওকে যে আর যেগুলো আছে সেগুলো সবই কাইনেটিক এনার্জির এক্সাম্পল। এবার পোটেনশিয়াল এনার্জির এক্সাম্পল কী হয় দেখো, পি মানে পোটেনশিয়াল এনার্জি ইজ ইকাল টু এম জি এইচ, ওয়ার এম ইজ ইকাল টু মাস, জি ইকাল টু গ্র্যাভিটেশনাল ফোর্স, এইচ ইকাল টু হাইট। ওকে তাহলে মানে কোনো বস্তু যদি উপর থেকে ফেলা হয় তাহলে কত উপর থেকে ফেলা, তাহলে পোটেনশিয়াল এনার্জি আমরা বের করতে পারি, এফ তার মাস সেই বস্তুর মাস পাবো, গ্র্যাভিটেশনাল ফোর্সটা 9.8 এসআইতে আর সিএসএ 980, অ্যান্ড হাইট কত সেটা যদি আমরা জানি তাহলে আমরা পোটেনশিয়াল এনার্জিটা বের করতে পারবো। ওকে এবার দেখো কোশ্চেন নাম্বার 13, অ্যাড দেওয়া আছে এগুলো এগুলো যোগ করতে হবে। ওকে এবার দেখো এখানে 14, 3, 25, 2 এগুলো কি আছে না কনস্ট্যান্ট এগুলো, আর এ বি এগুলো ভ্যারিয়েবল, তাহলে ভ্যারিয়েবল সংখ্যাগুলো যোগ বিয়োগ করা যায় না, শুধু ভ্যারিয়েবল ভ্যারিয়েবল মানে এ এ অথবা বি বি এগুলো যোগ বিয়োগ করা যায়, ধরো এখানে 14A আর 3A 17 A হলো, তাহলে 17A + 25 = 27 আর এখানে একটা বি আছে তাহলে 28 বি, তাহলে অ্যান্সার কোনটা হলো না 17A + 28 বি। ওকে
এবার দেখো কোশ্চেন নম্বর 14 ডিভাইড কি লেখা আছে 9x টু দি পাওয়ার 5 y কিউব ভাগ দেওয়া আছে কি x স্কয়ার y স্কয়ার তাহলে যদি এখানে তুমি করে দেখাই এটা কি হবে দেখো 9x 5 y কিউব ডিভাইড বাই স্কয়ার y স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে না x স্কয়ারটাকে হয়ে গেলে x কিউব হয় এখানে আর y স্কয়ারটা কেটে যায় এখানে অনলি ফর y হয় তাহলে কি হবে 9x কিউব y তাহলে 9x কিউব y কোথায় কোথায় আছে এটা এটা आंसर এবার দেখো সলভ দুটো ইকুয়েশন দেওয়া আছে যদি আমি ইকুয়েশন একটা 1 করি এটা যদি ইকুয়েশন 2 করি তাহলে দেখো এখানে এই সলভ করার সবথেকে সহজ একটা মেথড ক্যান্সেলেশন মেথড অথবা আমরা বাংলা যেটা বলি অপনয়ন পদ্ধতি তাহলে সেটা যদি করি এখানে দেখো কি করা যায় এখানেই করি আমি কি করতে হয় না এখানে এবার দেখো এখানে কি করতে হবে না x অথবা y যে কোনো একটা ক্যান্সেল করতে হয় এবার ক্যান্সেল করতে হলে আমার সেম ভ্যালু দরকার দেখো এখানে 3y 3y দুটো সেম ভ্যালু আছে দুটো ইকুয়েশনারই এবার দেখো যেটা ক্যান্সেল করব তার আগে যদি সেম সাইন থাকে তাহলে আমরা কি বিয়োগ করব যদি ডিফারেন্ট সাইন থাকে তাহলে সেটাকে যোগ করব যদি তখন সেম সাইন তাহলে কি করব বিয়োগ এখানে মাইনাস করি এখানে মাইনাস করি এখানেও মাইনাস করতে হবে এবার দেখো তাহলে এই 3y 3y যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে কি থাকে এটা থেকে এটা মাইনাস করি 11 থেকে 8 মাইনাস 3 3x ইজ ইকুয়াল টু 50 মাইনাস 38 ইজ ইকুয়াল টু 12 তাহলে x ইকুয়াল টু কি হবে 12 বাই 3 তাহলে 4 তাহলে x ইকুয়াল টু 4 হলো এবার এই 4 ইকুয়েশন 1 এন্ড 2 যে কোনো কোনো কোথাও এক জায়গায় বসালেই কিন্তু আমরা y1 পেয়ে যাব যদি আমরা ইকুয়েশন 1 এই বসাই দেখো 11 ইনটু 4 প্লাস 3y ইজ ইকুয়াল টু 50 এবার দেখো 3y ইজ ইকুয়াল টু 50 মাইনাস 44 ইজ ইকুয়াল টু কত হবে না 6 3y ইজ ইকুয়াল টু 6 তাহলে y ইজ ইকুয়াল টু 2 তাহলে দেখো x ইকুয়াল টু 4 y ইকুয়াল টু 2 কোথায় আছে এটা ওকে এবার দেখো কোশ্চেন নাম্বার 16 অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হ্যাজ ইচ অফ ইটস সাইড 60 mm লং ফাইন্ড ইটস এরিয়া কি বলা হচ্ছে না ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কি বলা হচ্ছে না ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এবার দেখো সমবাহু ত্রিভুজ দেখো এবার কোশ্চেন নম্বর 16 অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হ্যাজ ইচ অফ ইটস সাইড 60 mm লং ফাইন্ড ইটস এরিয়া দেখো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে এরিয়া ইজ ইকুয়াল টু রুট 3/4 ইনটু সাইড স্কোয়ার এই সাইড যদি আমরা এ ধরি তাহলে রুট 3/4 ইনটু এ স্কোয়ার তাহলে এ দেওয়া আছে কত এখানে না 60 mm ওকে দেখো 60 mm দেওয়া আছে এবার দেখো এখানে রুট 3/4 ইনটু 60 স্কোয়ার হয় তাহলে 60 ইনটু 60 করে দিই রুট 3 ইনটু 6/90 মানে 900 এটা যদি আমরা গুণ করি গুণ করলে কত হবে দেখো 1558.8 m² ওকে তাহলে অ্যান্সার হবে কোনটা 1558.8 mm² ওকে এবার দেখো কোশ্চেন নাম্বার 17 বেস এরিয়া অ্যান্ড ভলিউম অফ এ সলিড সিলিন্ডার আর 13.85 cm² অ্যান্ড 69.3 cm³ রেসপেক্টিভলি ফাইন্ড ইটস হাইট এবার দেখো কি বলা হচ্ছে না এখানে সিলিন্ডার তাহলে সিলিন্ডারের কি হয় না ভলিউম ইজ ইকুয়াল টু ভলিউম অফ সিলিন্ডার ভলিউম অফ সিলিন্ডার যদি ভি লিখলাম ইজ ইকুয়াল টু দেখো পাই আর স্কোয়ার ইনটু এইচ দেখো আমি কি বললাম ভি ভলিউম অফ সিলিন্ডার ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ ওকে এবার দেখো এখানে ভলিউম দেওয়া আছে কত 69.3 cm³
তাহলে এখানে আমি কি বসাই না ভলিউমের জায়গায় 69.3 ইজিক্যাল টু পাই আর স্কোয়ার ইনটু এইচ। এবার দেখো পাই আর স্কোয়ার মানে কি, যদি আমি এখানে সিলিন্ডার রাখি, এখানে দেখো এই ভূমিটা কিন্তু একটা সার্কেল বা বৃত্ত, তাহলে এই ক্ষেত্রফল কি হয় না পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার দেওয়া আছে কত দেখো, বেস এরিয়া 13.85, তাহলে এই জায়গায় বসাতে পারি 13.85 ইন্টু এইচ। আমাদের কী বের করতে বলা আছে, ফাইন দ্য হাইট, তাহলে অর অতএব হাইট ইজ ইকাল টু 69.3 বাই 13.85 ইজ ইকাল কি হয়, এটা ভাগ করে দেখবে অ্যান্সার হবে 5। ওকে তাহলে অ্যান্সার কি হবে 5 সেমি। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 18, 104 ডিগ্রি ফারেনহাইট ইজিক্যাল কি হবে না দেখো, অপশন সব সেলসিয়াস স্কেলে আছে। এবার দেখো আমরা এখানে যে ফর্মুলাটা জানি, সি বাই 5 ইজিক্যাল টু এফ মাইনাস 32/9। এবার এফের জায়গায় 104 যদি আমরা পুট করি আর যদি ক্যালকুলেশন করি, তাহলে সি এর ভ্যালুটা পেয়ে যাবো, তাহলে সি ইকাল টু হবে এখানে 40 ডিগ্রি সেলসিয়াস। ক্যালকুলেশন করলে দেখবে এটাই আসবে। ওকে এবার দেখো কোশ্চেন নম্বর 19, লিকুইডস অ্যান্ড সলিডস এক্সপ্যান্ড ওয়েন দে আর সাবজেক্টেড টু হিট, দিস প্রিন্সিপাল ওয়ার্কস ইন, এটা কি হবে না থার্মোমিটার্স। ওকে এবার দেখো নেক্সট কোশ্চেন, স্পেসিফিক হিট অফ ওয়াটার ইজ কত হবে, 1.0। ওকে এটা মাথায় রাখবে জলের স্পেসিফিক হিট কিন্তু সব থেকে বেশি হয়। এবার দেখো কোশ্চেন নম্বর 21, ইফ কস ইকুয়াল টু 1/3π ফাইন্ড দ্য ভ্যালু অফ কোসেক থিটা। এবার দেখো এখানে কী দেওয়া আছে, 21 কস থিটা ইজ ইকুয়াল টু 1/3π। এবার দেখো 1/3 ইন্টু পায়ের ভ্যালু কত আমরা জানি, 22/7, তাহলে কত হচ্ছে 1/66/7। এটা যদি উল্টে যায় তাহলে কত হবে, 7/66। তাহলে কী পেলাম, কী পেলাম, কস থিটা ইজ ইকুয়াল টু 7/66। এবার দেখো তাহলে আমাদের কী বের করতে বলা হয়েছে না কোসেক থিটা, তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু কী জানি আমরা, প্রতিভুজ বাই লম্ব। তাহলে দেখো এই অতিভুজ কত এখানে 66, কিন্তু লম্ব আমাদের জানি না, আমরা বের করতে হয়। এটা বের করতে গেলে কী দরকার না, পিথাগোরাসের বদটা দরকার বা ফর্মুলাটা দরকার। তাহলে ওখানে দেখো পিথাগোরাসের ফর্মুলা যদি ইউজ করি আমরা, এখানে কী পাই না লম্বর মান 65.63। ওকে দেখো 66-এর একেবারেই কাছাকাছি, তাহলে এটা যদি ডিভাইড করি আমরা পাই 1.00। তাহলে কোসেক থিটার ভ্যালু আমরা কী পাচ্ছি না 1। ওকে এবার দেখো এখানে অপশন দেওয়া আছে যেগুলো, এবার ওয়ানের নিয়ার সে সংখ্যা সেটা হলো 17/15। ওকে এবার দেখো কোশ্চেন নম্বর 22, এ লোড অফ 1000 কেজি লিফটেড বাই এ সিম্পল মেশিন হ্যাভিং এ ভেলোসিটি রেশিও অফ 5, ক্যালকুলেট দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ অ্যান্ড এফিসিয়েন্সি অফ দ্য মেশিন ইফ দ্য এফোর্ট অ্যাপ্লাইড ইজ 250 কেজি। ওকে এবার দেখো এটা বের করতে গেলে আমাদের যেটা দরকার এফিসিয়েন্সি, এই এফিসিয়েন্সি ইজ ইকাল টু কী হয় না এম এ বাই ভিআর ইন্টু 100%। ওকে এবার দেখো তাহলে কী বললাম, এম এ বাই ভিআর ইন্টু 100%। এবার এখানে দেখো এম এ এখানে বের করতে বলা হয়েছে, বাট এম এটা আমাদেরকে কী করতে হবে না এখানে বের করতে হবে। তাহলে দেখো আমি এখানে বের করে রাখি, এম এ ইজ ইকাল টু লোড বাই এফোর্ট, তাহলে লোড লোড কত আছে এখানে 1000, এফোর্ট কত 250, এটা যদি ক্যান্সেল করি তাহলে হবে 4, তাহলে কত হবে 4, তাহলে এম এ কত বসাবো 4। দেখো এম এ এম এ হবে 4 অ্যান্ড ভিআর কত আছে না 5। ওকে ইন্টু 100%।
কত হলো না 80%। তাহলে আমাদের এখানে কি আসে অপশন দেখো, এম এ বের হচ্ছে 4 আর এফিসিয়েন্সি 80%, তাহলে অ্যান্সার হলো এটা। ওকে এবার দেখো কোশ্চেন নাম্বার 23, দ্য রেশিও বিটুইন লোড অ্যান্ড এফোর্ট ইজ কল্ড। আমরা আগের কোশ্চেনে দেখলাম এম এ ইজ ইকাল টু লোড বাই এফোর্ট। ওকে এখানে দেখো লোড বাই এফোর্ট, তাহলে এম এ মেকানিক্যাল অ্যাডভান্টেজ। ওকে তাহলে অ্যান্সার হলো মেকানিক্যাল অ্যাডভান্টেজ। এবার তো কোশ্চেন নম্বর 24, দ্য ইউনিট অফ রেজিস্ট্যান্স ইজ, মানে রোধ, বাংলা যেটা বলা হয় রোধ, রোধের একক কি না ওহম। এবার দেখো এখানে আর যে অপশনগুলো আছে সেগুলো আমি বলে দিই তোমাদের। দেখো অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার মানে তড়িৎ প্রবাহের একক। ওকে দেখো ভোল্ট, এটা হলো বিভব প্রভেদ বা বিভব পার্থক্যের একক। কুলম, এটা হলো তড়িৎ পরিমাণের একক। ওকে এবার দেখো কোশ্চেন নাম্বার 25, এ ফিউজ প্রোটেক্ট এ সার্কিট ফর্ম, এটা অ্যান্সার হবে না ওভার লোড। ওকে থ্যাংক ইউ।